নমস্কার, দেখছেন এভিনিউ, সঙ্গে আমি সুপ্রজিৎ। প্রথমে হেডলাইন্স। ক্যানেলের কাজ নিয়ে দুপক্ষের তুমুল গন্ডগোল রাজগঞ্জের সাহেব পাড়ায়, আহত দুপক্ষের বেশ কয়েকজন। জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর চেষ্টায় ওমপ্রকাশ মিশ্র ও গৌতম দেবের বিশেষ বৈঠক জলপাইগুড়িতে। জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই চিতাবাঘ, বানারহাটের ঘটনা। পদ্মশ্রীপ্রাপ্ত সমাজসেবী জীবনী নিয়ে এবার বলিউডে তৈরি হতে চলেছে বায়োপিক, উচ্ছ্বসিত করিমুল হক। আসছে বিস্তারিত সংবাদে। ক্যানেলের কাজ নিয়ে দুপক্ষের মধ্যে বচসা, তার জেরে আহত দুপক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। ঘটনা ঘিরে উত্তপ্ত রাজগঞ্জ ব্লকের সাহেবপাড়া গ্রামে। বেশ কিছুদিন হলো সেচ দপ্তরের করতোয়া তালমা ক্যানেলের কাজ শুরু হয়েছে। সেই কাজ দেখাশোনার জন্য রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া গ্রামের এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলেও সেই কাজ নিয়ে ঝামেলা শুরু হয় গ্রামের দুই ব্যক্তির। সেই বচসার জেরে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন, তাদের শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে এক পক্ষ জানায়, ক্যানেল নিয়ে ঝামেলা হলেও বাইরে থেকে বহিরাগত এনে বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে এবং বাড়ির সকলকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশের সামনে এই হামলা হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। আমরা চাপিয়ে দেওয়ার রাজনীতিতে যেমন বিশ্বাসী নই, তেমনি ভাবে দলের পুরনোদের গুরুত্ব না দেওয়াটাও মেনে নেওয়া যায় না। বিধানসভা নির্বাচনের আগে জেলা নেতৃত্বের পক্ষ থেকে সমস্যার সমাধান না করা হলে শতাধিক আদি তৃণমূলীরা জার্সি বদল করবে। প্রকাশ্য সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন বাহাদুর অঞ্চলের আদি তৃণমূলীরা। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে বাহাদুর গ্রাম পঞ্চায়েতের 20 আসনের মধ্যে 13 আসন দখল করে বোর্ড গঠন করে তৃণমূল, বাকি 7 আসন যায় বিজেপির দখলে। সেই সময় অঞ্চল সভাপতি পরেশচন্দ্র রায়ের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করা হয়েছিল। কিন্তু 2019 লোকসভার নির্বাচনে দলের জেলা কমিটির পক্ষ থেকে ওই অঞ্চলে অবজারভার করা হয় দলের নবাগত তথা বর্তমান অঞ্চল সভাপতি জয়নাল আবেদিনকে। ওই নির্বাচনে বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 4,500 ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এরপর থেকে ক্ষোভ তৈরি হতে থাকে এলাকার আদি তৃণমূলীদের মধ্যে। এই ক্ষোভ প্রকাশ্যে আসে নবনিযুক্ত ব্লক সভাপতি পুরনো কর্মীদের দলীয় কর্মসূচিদের না ডাকার ঘটনায়। এ বিষয়গুলি জেলা সভাপতি সহ জেলার অন্যান্য নেতাদের জানানোর চেষ্টা করলেও শুনতে চাননি তারা। ফলে বিক্ষুব্ধ পুরনো কর্মীরা জার্সি বদলের কথা কিছুদিন আগেও জানিয়েছিলেন। এদিকে ওই এলাকায় দলের ভাঙন ঠেকানোর চেষ্টায় গতকাল বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার চেয়াওড়া পাড়ায় কিষাণ ক্ষেত মজদুর তৃণমূলের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক কর্মীসভার আয়োজন করা হয়। সেই কর্মীসভায় আদি তৃণমূলীদেরও আমন্ত্রণ জানানো হয়। এমনকি দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলে থাকা এমন কর্মীদের সভামঞ্চেও বসানো হয়েছিল। কিন্তু তারপরও দলের জেলা কমিটির প্রতি নিজেদের ক্ষোভ চেপে রাখতে পারেননি উপস্থিত কর্মীদের একাংশ। নিমাই সরকার নামে এক কর্মী জানান, দলের জন্মলগ্ন থেকে তিনি দলে রয়েছেন। এই বাহাদুর অঞ্চলে তারাই দলকে প্রতিষ্ঠা করেছেন, এখন তারা ব্রাত্য। এ বিষয়ে জেলা সভাপতি সহ অন্যদের বলার চেষ্টা করেছেন, কিন্তু তারা শুনতে রাজি নয়। আগামী দিনে তারা দলে থাকবেন কি না সেই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন তারা। ঘটনা হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে আমাদের জেলা সভাপতি
কুকর্মের কথা এবং জেলা সভাপতিকে নানানভাবে জানিয়ে যখন সুরা হয়নি তখন জেলা কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি দুলাল দেবনাথ তার সহযোগিতায় আজকে আমরা একটা সভা এখানে হয়েছে চাওড়াপাড়াতে, সেই সভায় উপস্থিত হয়েছি। আগামী দিনে আমরা থাকবো কি না এটাও সন্দেহ। ঘটনা হলো শাখা সংগঠন তো আমরা করিনি, আমরা করেছিলাম মাদার সংগঠন। তৃণমূল সরকার জন্মলগ্ন থেকে বাহাদুরে আমরা প্রতিষ্ঠা করে এসে আজকে তার ফল সভাপতি, জেলার সভাপতি আমাদের কর্ণপাত করে না, জেলার সভাপতি আমাদের দেখা করে না, দেখা করতে চাইলে টাইম দেয় না। এর চেয়ে দুঃখের আর কিছু নেই। দরকার হলে আমরা ইলেকশনের আগে এই জিনিস যদি সুরাহা না হয় তাহলে আমরা দলত্যাগ করতেও প্রস্তুত আছি। সামনে বিধানসভা ভোট, ভোটের আগে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কলকাতা থেকে তৃণমূলের পক্ষ থেকে বিশেষ পর্যবেক্ষক ওমপ্রকাশ মিশ্রকে পাঠানো হয়েছে জলপাইগুড়ি জেলায়। আর সার্কিট হাউসে দলের মধ্যে চলা এই সমস্যা সমাধানের জন্য উত্তরবঙ্গ তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেবের সাথে একান্তে বৈঠক করলেন ওমপ্রকাশ মিশ্র। ওমপ্রকাশ মিশ্র আগামী বিধানসভা ভোট পর্যন্ত জলপাইগুড়ি জেলাতেই থাকবেন। ইতিমধ্যে দলের বিভিন্ন কর্মীদের নিয়ে তিনি একান্তে যেমন বৈঠক করেছেন, তেমনি আবার প্রকাশ্য সভা থেকে বিভিন্ন গোষ্ঠীর কর্মীদের কড়া ভাষায় সতর্ক করেছেন। গত লোকসভা ভোটের নিরিখে জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ বিধানসভা এলাকা ছাড়া বাকি ছটি বিধানসভা এলাকায় তৃণমূল হেরে গিয়েছে বিজেপির কাছে। জলপাইগুড়ি জেলায় তৃণমূলের অবস্থা খুব খারাপ। একে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন বিধায়ক থেকে সাধারণ কর্মীরা, পাশাপাশি দলের মধ্যেই রয়েছে ব্যাপক গোষ্ঠী কোন্দল। এই দুইয়ের কারণে জেলা তৃণমূল নেতৃত্ব থেকে রাজ্য তৃণমূল নেতারা চিন্তিত। দলের এই হাল হলে আগামী বিধানসভা ভোটে তার ব্যাপক প্রভাব পড়বে। এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে এদিনের এই দুই হেভিওয়েট নেতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠক শেষে তৃণমূলের বিশেষ পর্যবেক্ষক ওমপ্রকাশ মিশ্র বলেন, তিনি অনেক নেতার সাথে বৈঠক করে সমস্যা মেটানোর চেষ্টা করছেন। তিনি বেশ কিছু পরিকল্পনা করে এসেছেন। তিনি সবাইকে নিজের বক্তব্য বলছেন এবং কর্মীদের বলছেন 24 ঘন্টার মধ্যে তার পক্ষে বা বিপক্ষে তাদের মতামত তাকে দিতে। রাজনৈতিক সাংগঠনিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তাতে গতি আনবার উদ্দেশ্যে আমি এখানে এসেছি এবং সেটা আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। এবং আপনি যেহেতু এটা জিজ্ঞেস করলেন তাই জন্য বলতে কোনো অসুবিধা নেই যে বেশ কিছু জায়গাতে কিছু সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি যাতে মিটিয়ে ফেলা সম্ভবপর হয় তার জন্য কিছু উদ্যোগ আমি গ্রহণ করেছি। জলপাইগুড়ি জেলাতে আমাদের মাননীয় মোহন বসু তার সঙ্গে আলাপ আলোচনা করেছি, বা ময়নাগুড়িতে আর ধূপগুড়িতে সাংগঠনিক কিছু অসুবিধার জায়গা সৃষ্টি হয়েছে বলে শুনেছি, সেটা আমার নজরে এসেছে, সেটা নিয়ে আলাপ আলোচনা করতে আমি বেশ কিছু পরিকল্পনা নিয়ে এসেছি। কিন্তু আমি সেটা চাই যে প্রত্যেকেই সেগুলি শুনবেন এবং শুনে পক্ষে বা আর বিপক্ষে মতামত রাখবেন। সবাইকে 24 ঘন্টা করে সময় দিচ্ছি যে কতটা ক্রিটিসাইজ করা যায়, কী কী ভুল হতে পারে, আর তার সেই শেষে আর কি হয়তো আগামী 5-6 দিন পরে এগুলি অ্যানাউন্স করা হবে। অন্যদিকে উত্তরবঙ্গের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান তথা পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, ওমপ্রকাশের সাথে বৈঠক হয়েছে সাংগঠনিক বিষয় নিয়ে। তিনি খুব বেশি সময় দিতে পারছেন না দলকে। দল ওমপ্রকাশ মিশ্রকে পাঠিয়েছে, এতে এই জেলায় দলের অবস্থা ভালোই হবে, তিনি তাকে সব রকমভাবে সাহায্য করবেন। ওমপ্রকাশ অনেক ভালো হয়েছে, আমি তো অত টাইম বার করতে পারছি না, তারপরে নিজের বিধানসভা মন্ত্রী তো এই সমস্ত কাজ, শরীরটা এখনও ফিট হয়নি, ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট হচ্ছে। কালকে রাত্রে ছিল 160/86, কেটিএন 1.5 হয়ে গেছে, শরীরটা তো বাঁচাতে হবে, পাচ্ছি না তো। 15 দিন থাকবে, এখন যাবে আবার আসবে, খুব ভালো হয়েছে থাকাতে, সুবিধা হবে কাজকর্ম, আমি ওকে একটু সাপোর্ট দিতে পারবো, ওর সাথে আলোচনা করতে পারবো। আমি তো গেছিলাম মালবাগে, এসে যোগাযোগ হচ্ছে, সবার সাথে যোগাযোগ আছে। জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠক করলেন ওই এলাকার বিধায়ক তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব। শনিবার জলপাইগুড়ি সার্কিট হাউসে জেলা শাসক মৌমিতা গোদারা বসু ও ভূমি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি।
মন্ত্রী গৌতম দেব বলেন, ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার জমির পাট্টা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, মুন্সী প্রেমচাঁদ কলেজ আইটিআই ক্যাম্পাস করার বিষয়ে আলোচনা হয়েছে, পঞ্চায়েত স্তরে উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে। 1 লক্ষ টাকার উপর কাজ হলেই তা ই টেন্ডারের মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে। বেঙ্গল সাফারির উল্টো দিকে ফরেস্টের জায়গা নেওয়া হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হবে সেটি কাজের জন্য। এদিনের বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধী যারা তাদের শংসাপত্র দেওয়া হচ্ছে। এছাড়াও শিকারপুরে দেবী চৌধুরাণী মন্দিরে শেষ পর্যায়ের কাজ চলছে, সে বিষয়েও এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। মিটিংটা কতগুলো ইম্পর্টেন্ট ইস্যুস ছিল, বেশ কিছু জমি পাট্টা ইত্যাদি ব্যাপার ছিল আমাদের ওদিককার ডাবগ্রাম ফুলবাড়ি সাইডে, ওটা কথা হয়েছে। এছাড়া এক ভদ্রলোক কবিলাল বর্মন, উনি প্রায় 2 বিঘা জমি দিয়েছেন খুব ইম্পর্টেন্ট জায়গায় একটা স্কুল করার জন্য, সেই ব্যাপারে কথা হয়েছে। মুন্সী প্রেমচাঁদ যে কলেজটা, ওর সেকেন্ড ক্যাম্পাস আইটিআই ক্যাম্পাস শিলিগুড়িতে করা, সেই বিষয়ে ল্যান্ডের একটা ট্রান্সফার ইত্যাদি বিষয়ে কথা হয়েছে। মিয়াকি ওয়াকি প্রজেক্ট একটা আমরা করছি, এটা হচ্ছে ফুলবাড়ি টুতে, ওই জন্য কিছু এমপ্লয়িকে টেন্ড আপ করতে হবে। এটা হাওড়ায় একটা পাইলট প্রজেক্ট চলছে, সেইভাবে আমরা এটা নিয়ে ডিটেল কথাবার্তা হয়েছে, এটা আমরা এগোচ্ছি। পঞ্চায়েত লেভেলে ডেভেলপমেন্টের লাস্ট ফেজ, এখন ভোটের আগে যেগুলো আছে পেন্ডিং সেগুলো নিয়ে কথা হয়েছে, এবং সবটাই ই টেন্ডারিং করে করার জন্য আমি বহুদিন আগেই চিঠি দিয়েছিলাম যে 1 লক্ষ হোক আর 5 লক্ষ বা উপরে হোক, এভরি ওয়ার্ক টু বি ডান থ্রু ই টেন্ডারিং। শুক্রবার রাতে প্রতিটি অঞ্চলে বুথ সম্মেলন করলো ময়নাগুড়ি 2 ব্লক তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে এদিন প্রত্যেক বুথ এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি 2 ব্লকের সাধারণ সম্পাদক শিবু বড়ুয়া জানান, ব্লকের 8টি অঞ্চলের মোট 121টি বুথের 95টিতে সম্মেলন করা হয়। বিধানসভা নির্বাচনের আগে সংযোজন বিয়োজনের মাধ্যমে পুরনো বুথ কমিটিগুলিকে চাঙ্গা করতে এই সম্মেলনের আয়োজন। বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দলবদলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আজ মহিতনগর এলাকায় তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি হয়। শনিবার অরবিন্দ অঞ্চলের মহিতনগরের উত্তরপাড়া এলাকায় শতাধিক পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন কৃষ্ণ দাস। ডাক্তার প্রদীপ কুমার বার্মা, সঞ্জিত কর্মকার প্রমুখ তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আজকে আমাদের এসসিএসটি ওবিসি ছেলেরা একটা জনসভা হচ্ছে, তার সঙ্গে কিছু বিজেপি থেকে জয়েন করলেন, প্রায় 27-28টা পরিবার জয়েন করলেন। এরা বিজেপিতে ছিলেন কিন্তু বিজেপির কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে আমাদের তৃণমূল দলে যোগদান করলেন। সেচ দপ্তরের কাজে গাফিলতির অভিযোগ, দায়সারাভাবে কাজ করা হচ্ছে, প্রশ্ন করতেই কথা না বলে পালিয়ে গেলেন কাজের দায়িত্বে থাকা এক কর্মী। রাজগঞ্জ ব্লকের বিন্দাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা তিস্তা ব্যারেজের অধীন করতোয়া তালমা সাব ডিভিশনের জন্য কয়েক কোটি টাকার কাজ শুরু হয়েছে। সেই কাজ যে সঠিকভাবে হচ্ছে না তা পরিষ্কার হয়ে যায় দায়িত্বে থাকা এক কর্মীর মুখে। অভিযোগ, সিমেন্টের ব্লক তৈরি করা হচ্ছে কিন্তু সঠিকভাবে তা করা হচ্ছে না। একটি সিমেন্টের ব্লক তৈরি করতে যেভাবে মিশ্রণ করা প্রয়োজন তা করা হচ্ছে না। এই বিষয়ে সেই সংস্থার এক কর্মী জানান, বারবার বলা হচ্ছে তবুও শ্রমিকরা শুনছেন না, এভাবে ব্লক তৈরি করা হলে ব্লকের মান ঠিক থাকবে না। এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে জানানো হবে। তাহলে যে জল তো ভর্তি করে ফেলাই যে ড্রাম ফেলাতে এই পরিস্থিতি আর কি। হ্যাঁ বলছি, বললো ওরা আমার দামই দিল না কথার, তাহলে ঠিক আছে তোমাদের কন্ডাক্টরের সঙ্গে আমাকে দেখা করতে বলবো। দেখাশোনার দায়িত্ব তো আপনার। আমার তো ওরা দাম দেয় না, ওরা আগাছে গোড়ায় ওই রকম টিমটে ওই যে কানাই দেখে সেটা এখন ওটা এখন কী কই, এখন কওয়ার মতো তো কোনো মানে ওই ওই কথাই তো বললাম আমি ওখানে যে এইরকম করাটা কি ঠিক হয়েছে, তো ওরা যে কাজ কন্ট্রাক্ট নিচ্ছে সুজন আর কি, সুজনকে দেখা করতে বললাম, ওটা আমি কোম্পানির সাথে কথা পাই।
অন্যদিকে এই সংস্থার দায়িত্বে থাকা অপর এক কর্মীকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিক দেখে পালিয়ে যান। প্রশ্ন উঠেছে, সরকারি টাকা এভাবে কাজের নামে কেন নষ্ট করা হচ্ছে? জলপাইগুড়ি শহরে করোনা সংক্রমণ অব্যাহত থাকলেও তার হার আগের তুলনায় অনেক কম। আজ শনিবার জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা একজন বলে জানালেন পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। বছরের দ্বিতীয় দিন স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে আমাদের কাছে যে খবর এসেছে তাতে একজন আক্রান্ত রয়েছে 8 নম্বর ওয়ার্ডে, এবং সেখানে আমরা স্যানিটাইজ এবং কন্টেনমেন্ট করেছি। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে, গতকালকে বর্ষবরণ অনুষ্ঠানে যেভাবে দেখলাম মানুষ যেভাবে বেপরোয়া বেরিয়েছে মাস্ক না পরে এবং যেভাবে সোশ্যাল ডিস্টেন্সিংকে তোয়াক্কাই করেনি, আগামী দিন কিন্তু আবার ক্ষতি হতে পারে। তাই মানুষের কাছে আবেদন রাখবো, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরিধান করুন, হাত স্যানিটাইজ করুন। পথশ্রী প্রকল্পের অন্তর্গত রাস্তা তৈরি হচ্ছে রাখালদেবী থেকে শোভাবাড়ি পর্যন্ত, খুশি গ্রামবাসীরা। স্থানীয় মানুষের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। এতদিন এই ভাঙা রাস্তা দিয়ে তাদের চলাচল করতে অনেক সমস্যা হতো। বর্তমানে তাদের দাবি মতো রাস্তার কাজ শুরু হওয়ায় তারা বেশ খুশি। জেলা পরিষদের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। জানা গিয়েছে প্রায় 30 লক্ষ টাকা ব্যয় এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। সেই সাথে পথশ্রী প্রকল্পের আওতায় আরও 2 রাস্তা এর সাথে জুড়ে দিয়ে কাজ করা হচ্ছে। বহুদিন কাঁচা ছিল, 10-15 বছর ছিল, এখন পাকা হচ্ছে। যাক হোক, যেমনই হোক হচ্ছে, আমাদের চলাফেরার সুবিধা হবে। রাস্তা খুব খারাপ ছিল আগে? হ্যাঁ, খুব খারাপ। এখানে রাখালদেবীর থেকে একদম সোয়াবরি অবধি 1.5 কিলোমিটার। আচ্ছা, প্রচণ্ড খারাপ ছিল, খুব অসুবিধা। হ্যাঁ, খুবই অসুবিধা। তো লোক ঘুরে যাইতো, এখন লোক খুব জ্যাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কাজ হচ্ছে, কাজটা ঠিক হচ্ছে? হচ্ছে, মোটামুটি হচ্ছে আর কি। কী করবো আর, যেটুকু সেটুকু। হ্যাঁ, যেটুকু হচ্ছে ওইটাই যথেষ্ট। শনিবার প্রায় 200 দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র প্রদান করলো ময়নাগুড়ির সাংবাদিকরা। এই উপলক্ষে নতুন বাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, সহ সভাপতি ঝুলন সান্যাল, প্রাক্তন সভাপতি সুভাষ বসু, ময়নাগুড়ির প্রধান সজল বিশ্বাস, ব্যবসায় সমিতির সম্পাদক বজরংলাল হীরাউত, সহ সম্পাদক সুমিত শাহ প্রমুখ। উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। সাংবাদিকদের তরফে রঞ্জন সাহা বলেন, এলাকায় অনেক দুস্থ ও অসহায় মানুষ রয়েছেন যাদের শীতবস্ত্র কেনার মতো সামর্থ্য নেই। তারা যাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পান সেই উদ্দেশ্যেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে দারুণ খুশি প্রাপকরা। ইয়ে আমাদের ময়নাগুড়ি সাংবাদিকবৃন্দ যারা আছি, তারা আজকে একটা কম্বল দানের একটা অনুষ্ঠান আমরা আজকে করলাম। এখানের যারা দরিদ্র মানুষ আছে, প্রায় 200 মানুষকে আমরা আজকে এই কম্বল আর মিষ্টি তুলে দিলাম। যেহেতু শীতকাল, এখানে প্রচুর মানুষ আছে যারা এই শীতে কাতর, কিন্তু তাদের কোনো মানে নেই, মানে কোনো গরমের কোনো কিছু নেই, সেই ক্ষেত্রে তাদের একটু উষ্ণতা দেওয়ার জন্য তাদের এই কম্বলগুলো আমরা তাদের হাতে তুলে দিলাম। প্রতিবারের মতো এবারও নতুন বছরের দ্বিতীয় দিনে পেট ভরে শহরবাসীকে খিচুড়ি ও সবজি খাওয়ালেন কামারপাড়ার গৃহবধূ সন্তোষী চৌধুরী। শনিবার 100 মানুষকে নিজের হাতে তৈরি করা খাবার খাওয়ানোর উদ্যোগ নেন সন্তোষী দেবী। আজ কামারপাড়া এলাকায় তার বাড়ির সামনে রিক্সা চালক থেকে শুরু করে শহরের অনেক সাধারণ মানুষ সন্তোষী দেবীর রান্না করা খিচুড়ি খেয়েছেন। তিনি নিজে হাতে সবাইকে খাবার পরিবেশন করেছেন। এটা তো নতুন বছরের জন্য খাওয়াই, আর আমরা প্রত্যেক বছরই খাওয়াই। সংক্রান্তিতে খাওয়াই, তো সংক্রান্তিতে অনেকেই জন করি, ওই জন্য হয় না, খাইতে চায় না, ওই জন্য আমরা আগে করে নিছি। কাদের খাওয়াচ্ছেন, কতজনকে? সবাই, যতজন খেতে পারবে সবাই, এর না যে ভিখারির জন্য, সবাই জন্য বানিয়েছি, সবাই, আমরাও নিজে খাই, সবাইকে খাওয়াবো। নতুন বছরে নতুন ভাবে শহরবাসীর কাছে ধরা দিতে চলেছে তিস্তা উদ্যান। এই উদ্যানকে ঘিরে অনেক পরিকল্পনা নিয়েছে বন দপ্তরের উদ্যান ও কানুন উত্তর বিভাগ। আজ থেকে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে শুরু হলো বনজ টাটকা মধু বিক্রি। সেই সঙ্গে পার্ককে সুন্দরভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উদ্যান ও কানুন উত্তর বিভাগের আধিকারিক অঞ্জন গুহ। তিনি বলেন, তিস্তা উদ্যানের জলাশয়ে মাছ ধরার ব্যবস্থা করা হচ্ছে,
এজন্য অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকছে। জাহাজের ভেতর পর্যটকদের জন্য রাত্রিবাসের ব্যবস্থা করা হবে। পার্কে সেলফি জোন করা হচ্ছে। এবার থেকে পার্কে ঢোকার টিকিটও অনলাইনে কাটা যাবে বলে জানালেন তিনি। আজকে থেকে উদ্যান এবং কানন উত্তর বিভাগের সাথে পশ্চিমবঙ্গ সরকার বন উন্নয়ন নিগমের যৌথ উদ্যোগে আমরা মধু বিক্রি শুরু করলাম। সাধারণ মানুষ অনেক সময় আমাদের বলেন যে ফরেস্টের যে অরিজিনাল মধু সেটা কোথা থেকে পাওয়া যাবে, তো সেটা যাতে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আমরা এই পার্কটাকে সাজানোর জন্য পেভার ব্লকে রাস্তা, সেলফি পয়েন্ট, গ্যাজিবো এই সব জিনিস আরো নতুন করে আমাদের মাননীয় বনমন্ত্রী আমাদেরকে কি আর্থিক সহায়তা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা চেষ্টা করছি জলপাইগুড়ি শহরবাসীর জন্য পার্কটাকে আরো নতুন করে গড়ে তুলতে। এছাড়া যেটা সেটা হচ্ছে যে এখানে আমাদের যে বোট হাউস আছে সেটাকেও আমরা নতুন করে সাজিয়েছি। কেউ এসে ওখানে বসতে চাইলে বা রাত্রিযাপন করতে চাইলেও আমরা খুব তাড়াতাড়ি সেটা শুরু করব। তাছাড়া উত্তরবঙ্গের সংস্কৃতিতে মাছ ধরা, এটা কিন্তু আমাদের একটা ভালো অভ্যাস আছে বিভিন্ন মানুষের। তো আমাদের জলপাইগুড়ি শহরের যারা আছেন তাদের বেশি দূরে যদি না যেতে হয়, তাই তিস্তা উদ্যানে যে জলাশয় আছে আমরা খুব শিগগিরই এখানে মাছ, আগের বছরের যেগুলো বড় হয়েছে সে তো আছেই, প্লাস এমনি মাছও ছাড়ছি। এবং আমরা অনলাইন টিকিটের মাধ্যমে, এইটা একটু আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাইব যে ফিশিংয়ের যে পাস বা টিকিট এটা কিন্তু আমরা অনলাইন রাখছি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে যারা অনলাইনে টিকিট বুক করে নিতে পারবেন তাদেরকেই আমরা অ্যালাউ করব। শুক্রবার রাতে বানারহাটের 31টি জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় জখম হলো দুটি চিতাবাঘ। গাড়ি উল্টে জখম হয়েছেন 5 যাত্রী। জানা গিয়েছে কোচবিহারে 5 জন বাসিন্দা ডুয়ার্সের ঝালুংসহ বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়েছিলেন। বানাহাট এলাকা পার হতেই রাস্তায় দুটি চিতাবাঘ গাড়ির সামনে চলে আসে। গাড়িটি দ্রুত গতিতে থাকায় চিতাবাঘ দুটিকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানাহাট থানার পুলিশ এবং বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা। আহতদের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় রাতভর চেষ্টার পর ভোরের দিকে ঘুমপাড়ানি গুলি করে গুরুতর জখম চিতাবাঘটিকে জাল দিয়ে বন্দি করে উদ্ধার করা হয়। তবে ঝোপে আশ্রয় নেওয়া অপর চিতাবাঘকে দীর্ঘ সময় পরও উদ্ধার করতে পারেননি বনকর্মীরা। কাল রাতে 12টার দিকে একটা খবর পাই যে একটা মানে দুটো লেপার্ড মানে রাস্তার ধারে পড়ে আছে এবং একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর কি। তা সম্ভবত গাড়িটি এদিকে বিন্নাগুড়ির সাইড থেকে বানারহাটের সাইডে যাচ্ছিলো আর কি। আর একটা লেপার্ড উদ্ধার করা গেছে এবং সেটা মানে উদ্ধার করে NICU পাঠানো হয়েছে, আর একটার খোঁজ চলছে। কত গাড়িটি 100+ অবশ্যই ছিল, কারণ যে মানে স্পট আইডেন্টিফিকেশন যা বোঝা যাচ্ছে। এমনি যা শোনা যাচ্ছে 5 জন ছিল, 5 জনই কম বেশি আহত হয়েছে। প্রথমে তো বীরপাড়া হসপিটাল পাঠানো হয়েছে, ওখান থেকে রেফার করেছে। বলিউডের নাম করা সুপারস্টারদের মধ্যে কেউ একজন অভিনয় করবেন পদ্মশ্রী প্রাপ্ত সমাজসেবী করিমুল হকের চরিত্রে। মুম্বাই থেকে ফিরে এসে এই খবর দিলেন খোদ করিমুল হক। বাইক অ্যাম্বুলেন্সে প্রত্যন্ত গ্রামের রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি গ্রামের সমাজসেবী করিমুল হক। তার এমন অভাবনীয় সমাজসেবার জন্য ভারত সরকারের পক্ষ থেকে অর্জন করেছেন পদ্মশ্রী সম্মান। এবার পদ্মশ্রী করিমুল হকের জীবন কাহিনী ও সমাজসেবা নিয়ে বায়োপিক ছবি তৈরি হতে চলেছে বলিউডে। এর আগে ইরফান খানের করিমুলের চরিত্রে অভিনয় করার কথা ছিল, কিন্তু তার আকস্মিক মৃত্যুর পর এখন নতুন করে শাহরুখ খান, সোনু সুদ সহ একাধিক বলিউড স্টাররা করিমুলের চরিত্রে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন। বলিউডের নামকরা ডিরেক্টর প্রডিউসার করিমুল হকের চরিত্র, জীবন কাহিনী ও সারা জীবনের সমাজসেবামূলক কাজের গল্প নিয়ে হিন্দি ছবি তৈরি করবেন। সম্প্রতি করিমুল হক মুম্বাই গিয়েছিলেন ছবির বিষয়ে আলোচনা করতে। যদিও এখনও পর্যন্ত সিনেমার নাম বা কবে থেকে শুটিং শুরু হবে সেই বিষয়ে কিছুই বলতে পারেননি করিমুল হক। আমার যে বায়োপিক ফিল্মটা হওয়ার কথা ছিল, ইরফান খান করার কথা ছিল, ইরফান খান তো মরে গেল, তারপর এটা অর্ধসমাপ্ত ছিল। তারপর আমাকে বোম্বাই নিয়ে গেলো ডাইরেক্টর নিয়ে গিয়ে সবার সাথে কথা বলাইলো, সোনু সুদের সাথে কথা বলাইলো, এবং সোনু সুদের সাথে ভালো একটা রিলেশন, প্রতিদিনই ওর সাথে আমার এখন কথা হয়। ও বইটা পড়তে চাচ্ছে, কিন্তু যে প্রডিউসার চেন্নাই এক্সপ্রেস রাহমান যে বইটা করছে, করিম মুরানি প্রডিউসার, ওরা টাকা ফেলবে। ও বলছে সোনু সুদ তোমার থেকে 1 ফুট উঁচু হয়ে যাচ্ছে। এটা 3-4 জন নায়ককে নিচে ওরা এখন সেলিব্রেশন করছে,
আমাকে আবার জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে আমি আবার বোম্বাই যাব। ওটা এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হয়ে গেছে কমপ্লিট, শুধু নায়কের সাথে কথাবার্তা বলায় তারপর শুটিং আরম্ভ হবে। কিন্তু নায়কের কথা এখন বলতেছেন ওনারা যে আপনি যদি সব বলে দেন তাহলে আমরা মিডিয়া কী বলবো ওখানে, আপনার ওখানে হয়তো ভালো নায়ক একজন বললাম। আসলে কি বই হবে এবং কি আমার বায়োপিকটা আমার সিনেমাটা হবে, এই কারণে আমার যে কাজকর্মটা আমি চাচ্ছি এইসব বায়োপিক আমি অত লেখাপড়াও জানি না, কিন্তু যে কাজটা আমি করি সেই কাজটা খুব অভাব হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা সবচেয়ে বড় ধর্ম হলো এটাই। তো এই কাজটার উপরে আমার যে বায়োপিক সিনেমাটা হবে এটাই আর কি রোল করবে, অর্থাৎ আমার সিনেমাটা থেকে যেন দেশের মানুষ একটু অনুপ্রাণিত হয়, যেন মানুষের সেবা করে দেশকে ভালোবাসে। শীত পড়তেই জলপাইগুড়ির তিস্তা চরে শুরু হয়েছে শীতকালীন শাকসবজি চাষ। চাষের কাজে এবার ব্যবহার করা হচ্ছে আধুনিক মানের এক চাকার হুইল যন্ত্র। প্রতিবারের মতো এবারও তিস্তা নদীর পলিযুক্ত চর এলাকায় রকমারি শাকসবজির চাষ করছেন সারদাপল্লী এলাকার কৃষিজীবী মানুষেরা। আলু, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো ইত্যাদি সবজি চাষ হচ্ছে। তবে এবার আধুনিক হুইল যন্ত্র এনে চাষ করছেন চাষিরা। এই যন্ত্র ব্যবহারের ফলে কম সময়ে অনেক বেশি জমি চাষ করা যায়, তাই এই যন্ত্র ব্যবহার করতে পেরে তারা বেশ খুশি। এবার সবজির ফলন ভালো হবে বলে আশাবাদী তিস্তা পাড়ের সবজি চাষিরা। এটা যন্ত্রটা হচ্ছে যে হুইল, মানে নীলানো যেটা দিয়ে দেওয়া হয়, এর সাথে আপনার ওই নীলানো টাইপের তিনটে কাটা দেওয়া থাকে। এটা হয় কি মানে এমনি করলে পরে হয়তো একটু সময় বেশি লাগে, আর এটা দিয়ে করলে পরে ওই হুইলের চাকার সাথে যে নীলানোটা দেওয়া থাকে তাতে হয় কি মাটিটাও নরম হয়ে যায়, ঘাসটা আলগা হয়ে যায়। হ্যাঁ, পরবর্তীতে আবার নীলানোর সময় শুধু ঘাসটা তুলে ফেলে, তাতে দুটো কাজ হয়, একটা হচ্ছে ঘাসটা উপরে উঠে আসে, মাটিটাও একটু নরম হয়ে যায়, এটাই হচ্ছে সুবিধা। এই ধরনের আধুনিক যন্ত্র তো মানে এখন না, এটা ছিল, অনেকে আছে, এর আগের থেকেও ছিল, তবে এটাও হয় কি অনেকের রাখে, কেউ রাখে না। আর বিশেষ করে এখন যে শীতকালীন যে ফসলগুলো যেগুলো ওঠে সেগুলোতে এটা দিয়ে খুব সুবিধে, কেননা প্রত্যেকটা জিনিস বিশেষ করে আলু, মটরশুঁটি, লঙ্কা বা আরও যে সব বিনস, এই ধরনের যে ফসলগুলো হয় তাতে হয় কি আমরা ওই গ্যাপটা হয়তো 12 ইঞ্চি বা 14 ইঞ্চি যে গ্যাপটা দিই সেই গ্যাপের ভেতরে দানাগুলো ফেলতে, একটা মাছের যে মাঝের যে জায়গাটা থাকে সেটাতে এটা নিলেনতে খুব সুবিধা হয়। এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। ক্যানেলের কাজ নিয়ে দুপক্ষের তুমুল গণ্ডগোল রাজগঞ্জের সাহেবপাড়ায়, আহত দুপক্ষের বেশ কয়েকজন। জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর চেষ্টায় ওমপ্রকাশ মিশ্র ও গৌতম দেবের বিশেষ বৈঠক জলপাইগুড়িতে। জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই চিতাবাঘ, বানারহাটের ঘটনা। পদ্মশ্রীপ্রাপ্ত সমাজসেবীর জীবনী নিয়ে এবার বলিউডে তৈরি হতে চলেছে বায়োপিক, উচ্ছ্বসিত করিমুল হক। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই, দেখতে থাকুন এবি আমার বিশাল, নমস্কার।